ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি a ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 2 হয়, তবে সরলতম মান নির্ণয় করো এ কিউব প্লাস 1/a³। সো আমাদের a দেওয়া আছে √5, ওকে, a দেওয়া আছে √5 প্লাস 2, √5 প্লাস 2। সো তাহলে 1/a আমরা বের করি, 1/a হবে 1/√5 প্লাস 2। এবারে আমাদের যদি হরের করণীয় নিরূপণ করতে হয়, সো আমাদের তাহলে লব আর হরের সাথে √5 মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। √5 প্লাস 2-এর সাথে গুণ করছি √5 মাইনাস 2। সো তাহলে নিচে কি চলে আসছে? উপরে আছে √5 মাইনাস 2 অ্যাজ ইট ইজ, আর নিচে আছে √5 এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। সো তাহলে √5 মাইনাস 2/5 মাইনাস 4, সো দ্যাট ইজ √5 মাইনাস 2। ওকে, 5 মাইনাস 4 ইজ 1, তাহলে √5 মাইনাস 2 আসছে। এবারে আমাদের বের করতে হবে a³ প্লাস 1/a³। সো a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু দ্য ফর্মুলা আমরা লিখবো a+1/a³ - 3 × a × 1/a × a+1/a। ওকে, সো এখানে তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে √5 প্লাস 2, এটা হচ্ছে a, আর 1/a পেয়েছে কি √5 মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 3 a, a ক্যান্সেল হয়ে গেল এখানে, তো ইন্টু √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। সো তাহলে এখানে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পড়ে √5। সো √5 2√5 সরি 2√5 এর হোল কিউব মাইনাস 3 × 2√5। সো তাহলে 2 এর কিউব হচ্ছে 2 2 4 4 2 8, আর √5 এর কিউব হচ্ছে 5√5। ওকে, মাইনাস এটা হচ্ছে 3 2 6 6√5। সো তাহলে 40 8 5 40, তাহলে 40√5 মাইনাস 6√5, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আসছে কি না 34√5। ওকে, তাহলে আমাদের আনসার কি না 34√5। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।